দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নিবেদিত অনুষ্ঠানের আজকের পর্বে পাওয়ার্ড বাই দেশবন্ধু দেশ বন্ধু গ্রুপ আভিভা ফাইন্যান্স দর্শক আজকে আমরা কথা বলব শাহ আল্লাহ তালা ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগে পরিচয় করিয়ে দিচ্ছে আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে বিজ্ঞ আলামী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফসির তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত استاذ محترم হযরত আল্লামা মাওলানা আবুল কাসেম গাজী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম استاذ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ استاذ আমাদের সঙ্গে আরো রয়েছেন খ্যাতিমান মুফাসসির কোরআন মোখতারাম হজরত হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন استاذ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ আবুল কাশেম গাজীর কাছে কোরআন নাজিলের মাসে কোরআন চর্চা জি এবং সুন্দর সমাজ বিনির্মাণে কোরআন উল প্রয়োজনীয়তা কোরআন গুরুত্বটা সম্পর্কে যদি প্রথমেই বলতেন যে রমজান এবং কোরআনের সাথে সম্পর্কটা গিলে আলহামদুল্লিলাহ আলহামদুলিল্লাহ আলামিন ওলা ওকবাতুল ইলুল মুত্তাফিন ওসলাত ওসাল্লাম ওয়া সিদ আল মুসালিম ও আলা আলিহি হাবিহি আজমা আইন আল্লাহ তালা কোরান মাজদি বলেছেন হুদাউল্লিল মুত্তাফিন প্রথমে চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনে যে কথাগুলো আছে সে কথাগুলোর বিষয়ে এবং এটা আল্লাহর বাণী এই বিষয়ে কোনো বিষয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই আর বলে দিয়েছেন এটা সকলের হেদায়তের জন্য যারা হেদায়ত সঠিক পথে আসে তাদের জন্য আরও ভালো হবে কারণ যিনি অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ তারও কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা হয় তাকে দেশে ট্রেনিংয়ের পরে বিদেশে নিয়ে তাকে ট্রেনিং দেওয়া হয় তার অভিজ্ঞতা আরও বাড়ে তাহলে যারা হেদায়তের পথে আসেন তাদের জন্য হেদায়ত আরও ভালো হবে কোরআন সেইটা করবে আর যারা হেদায়ত পথে না আছে সঠিক পথে না আছে কোরআনের পথে না আছে তাদেরকে আহ্বান করা হয় তোমরা এদিকে আসো আল্লাহর বাণী আল্লাহ তোমাদের স্রষ্টা তার কথা শুনো তোমাদের শান্তি হবে তোমাদের সমাজ ভালো হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন রসুল ইয়া খাজু বলবেন ইয়া আল্লাহ আমার এই জাতি আমার এই উম্মাহ এই কোরআন বর্জন করেছে কোরআন বর্জন কিভাবে হলো তারা কোরআন তেলাওয়াত করে না তাহলে কোরআন বর্জন হলো তারা কোরআন তেলাওয়াত করে কিন্তু অর্থ বুঝে না তাহলে কোরআন গ্রহণ করা হয় হয়নি তারা কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে এবং আমল করে তিনটা যখন করবে তখন তারা কোরআন গ্রহণ করেছে দুইটা করবে গ্রহণ করা হয় হয়নি একটা করবে গ্রহণ করা হয় নাই হ্যাঁ তেলাওয়াত করলে সব পাওয়া যাবে কিন্তু কোরআন গ্রহণ করা হয়নি কোরান হয়েছে মানুষের হেদায়াতের জন্য তাফ আতাল্লিন নাস সমগ্র মানুষের জন্য ধন্যবাদ সম্রাজ শেখ আবার আপনার কাছে আমি আফতারাম আবুল কালাম আজাদ সিরাজির কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি নৈতিক শিক্ষার ব্যাপারে অনেক কথাই কিন্তু বলা হয় যে মানুষের মতো মানুষ হও ভালো মানুষ হও নৈতিকতা শিখো মনুষ্যত্ববোধের জাগ্রত করো নৈতিকতা নীতি মনুষ্যত্ববোধ কখনোই কি জাগরণ সম্ভব কোরান কালিমের শিক্ষা ছাড়া আলহামদুলিল্লাহ মহতারাম সুন্দর একটা প্রশ্ন করেছেন নৈতিকতার ব্যাপারে দেখেন নীতি এবং নৈতিকতা কোরআন এবং সন্ন্যাবীতি ব্যতীত কখনোই গ্রহণ করা অর্জন করা সম্ভব নয় আর এটা যদি আমরা আমাদের ভিতরে অর্জন করতে চাই যেমনটি আল্লাহ সুবাহানু তা আলা বলেছেন আউ্লাহি মিরা অনির অনিরাজিম বিসমিল্লাহি রহমান রহিম রাহিম লাকুয়াদা নালাকুম ফি রসুল ইল্লাহি হাসানা সেটা হলো একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব হজরত মোহাম্মদ সাল্লি এর আদর্শ ব্যতীত পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আদর্শ থেকে আমি আপনি কোনো কিছু গ্রহণ করলে সেই আদর্শটা আমাকে আপনাকে নাজাতের জায়গা নিয়ে দেবে এমন কেউ নাই একজন মানুষ আছে যাকে কোনো সন্দেহ ছাড়া অন্ধ চোখ বুঝে অনুসরণ করা যায় এবং তার চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আর এর ব্যাপারে ঠিক এই পয়েন্টে আপনার কাছে ফিরতেছি ইনশাআল্লাহ তারা ছোট্ট একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পি এল সি নিবেদিত শাহরু রমাদান পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ কো স্পন্সর আভিভা ফাইন্যান্স সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার বিরতির পর খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ আশা করছি আমাদের সঙ্গেই থাকবে বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি নিবেদিত শাহরু রমাদন পাওয়ার্ড বাই দেশ বন্ধু গ্রুপ কো স্পন্সর আবিবা ফাইন্যান্স চলে আছে আবুল কালাম আজাদ সিরাজি সাহেবের কাছে যে বিষয়টি বলছিলাম জি আলহামদুলিল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এমন একজন মানুষ যার ব্যাপারে আল্লাহ সাহন আতআলা বলেছেন মাই ইতে রসুল্লাহ ফাকাদ আতা আল্লাহ যারা রাসুলের আনুগত্য করলো তারা কি আল্লাহরই আনুগত্য করলো আর আমরা যদি দুনিয়াবি জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এ ব্যাপারে আল্লাহ তালা কয়েকটা জায়গায় বলেছেন সেটা হলো দশ নম্বর পারা নবমদে সুর আত্মা বা তেত্রিশ নম্বর আয়াত এই আই আল্লাহ কি বলছেন হুয়াল্লাদি আর সালা রসুল আহু বিলহুদা ও দিন ইল হক লিজ হির আয়াল কুল্লি ওয়ালাউ কারি হাল এখানে বলা হয়েছে ওয়ালাউ কারিহাল হাল সুরা ফাতে বলা হয়েছে ওকাফা বিল্লাহী শাহিদা আয়াত একই আল্লাহ তাআলা তার নবীকে সত্য দিন সহ পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য পৃথিবীতে যত মতাদর্শ ধর্ম বলতে যা কিছু আছে সব কিছুর উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে বিজয় থাকবে কারণ ইসলামের আগমন হয়েই সেই বিজয় হিসেবে কিন্তু আজকে গোটা দুনিয়াতে অশান্তি বিরাজ করতেছে বিশেষ করে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত কেন আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি আমরা হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি দেখা যাচ্ছে আমরা নিজেরাই এক পর্যায়ে কোরআন থেকে সন্না থেকে দূরে সরে গিয়েছি এবং নিজেদের ভিতরে ছোটোখাটো মতাদ্বন্দ্ব মতানক্য নিয়ে আমরা বিভিন্নভাবে পৃথক হয়ে যাচ্ছি যার কারণে আমরা যদিও বলি আমরা মুখে বলি মুখে ফুল জুড়ি সুটাই যে ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে আসেন আমরা সমাজের শান্তি প্রতিষ্ঠা করি কিন্তু আসলে মুখে বলি আমরা কাঁধে বাস্তবায়ন করতেছি না অতএব সমাজকে যদি একটা শান্তিপূর্ণ সমাজ আমরা উপহার দিতে চাই মানুষের মাঝে তাহলে কোরআন এবং সন্না আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া কখনোই সম্ভব হবে জি ধন্যবাদ মোহতারাম মোতারাম এবার আমি চলে যাচ্ছি মোহাম্মদ আবুল কাশেম গাজী সাহেবের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম জি নৈতিকতা কোরআন ছাড়া আসলে সম্ভব কী মনুষ্যত্বের মানুষ মানুষের শিক্ষা ছাড়া সম্ভব কীরা খুব সুন্দর একটি বিষয় আমাদের সমাজ দেশ জাতি রাষ্ট্রের মধ্যে এখন এই শব্দটা এই বিষয়টা আলোচিত হয় এবং এই বিষয়ের উপরে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য খুব বলা হচ্ছে কিন্তু নীতিনৈতিকতা আমরা আসলে শিখব কার কাছ থেকে একসময় সমাজবিজ্ঞানে লেখা হতো পণ্ডিতগণ মনে করেন মানুষেরা সময় আগুন জ্বালাতে জানত না তখন তারা ফলমূল খেয়ে বাঁচত এরপর যখন পাথরে ঘষাঘষি করে তারা আগুন জ্বালাতে পেরেছে তখন তারা পশু শিকার করে সেগুলো পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে আর কোরআন বলছে ও আল্লা আদম আসমা কুল্লাহ, আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করছেন আদম আল্লাহ ইসলামকে তিনি প্রথম মানুষ প্রথম নবী প্রথম দুনিয়ার একজন সদস্য তাকে আল্লাহ তালা সব কিছুর জ্ঞান শিখিয়ে দিয়েছেন এখন যেই পণ্ডিতরা মনে করেন যে একসময় মানুষ কিছু জানতো না তাদের কথা কি সত্য নিঃসন্দেহে না এই জন্য যে একজন বিশ্বকবি তিনি বলেছেন পণ্ডিত কাকে বলে যার বিদ্যা বুদ্ধি সব পণ্ড হয়ে গিয়েছে তিনি মস্করা করে যদিও বলেছেন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এরকম পণ্ডিতের দেখাও আমরা পাই সুতরাং আমাদেরকে নীতিনৈতিকতা যা আমরা বুঝাতে চাই সেটা আমাদেরকে শেখাতে হবে সৃষ্টি যার স্রষ্টা যিনি সৃষ্টি তার এবং বাণীও হবে তার নীতিনৈতিকতাও হবে তার আল্লাহ দুনিয়াতে কোরআনের মাধ্যমে তার বাণী শিখিয়ে মানুষদেরকে যে নীতি নৈতিকতা শিখিয়েছেন সে নৈতিকতা দ্বারা শুধুমাত্র মুসলমান ভালো থাকবে তা নয় কারণ এই কোরআনের মধ্যে অমুসলমান পশু পাখি কীট পুরা দুনিয়া পুরা পরিবেশ ঠিক রাখার জন্য আল্লাহ বিধান দিয়েছেন শুধু মুসলমানদের জন্য বিধান দেন নাই এর চাইতে ভালো নীতি নৈতিকতা কোরআন হাদিসের চাইতে ভালো নীতি নৈতিকতা কোনোভাবে কোনোভাবে সম্ভব ধন্যবাদ মোতারাম জাজা আপনাদের দুজনকেই চমৎকার আলোচনা করেছেন আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পি এলসি নিবেদিত শাহর রমাদান পাওয়ার্ড বাই দেশবন্ধু গ্রুপ কো স্পন্সর আফিভা ফাইন্যান্স দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আগামীকাল ইনশাল্লাহ একই সময় দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank